told your friend you're not okay. And tell me what's wrong and why you never said you. Guys, eta amar shoshur bari ajke ami aschi prothom amar khubi bhalo lagche. Tumi dekhao, tumi bolo. এটা হচ্ছে দক্ষিণ সাইড। হ্যাঁ, অনেক সুন্দর আকাশ। এটা হচ্ছে আমার কতগুলো হাঁস দেখো। এটা হচ্ছে আমার আমার পালবো। হ্যাঁ, পালবো মানে এই আমার ফুপুরা। এই হচ্ছে আমাদের ফুপুদের জায়গা, আর এই হচ্ছে আমাদের মেইন বাড়ি। একটু নিচে বের হই। এই যে আমাদের বাসা। তো গাইস, মূলত এইটা উপরে আরও একটা ছাদ দিয়ে তারপর করা যাবে, কিন্তু আমরা ছাদ দেব আর এক দেড় বছর পরে। এই জন্য এখন টিন সেট করছি, কিন্তু পরবর্তীতে এটা ছাদ দিব। এ বাইরে হচ্ছে ট্যাঙ্কির লাইন, ওই যে উপরে। আস্তে আস্তে নামো, আস্তে আস্তে পড়ুন আবার। আহা হা হা, আসো সামনে আসো, যাও তুমি সামনে যাও, বড় জোরে বলো, জোরে কথা বলো। কি ভালো লাগতে আছে এইটা? এইটা গাইস কি ওই তিনটে কি করতে এসে দেখতে এসে তোমারে? ও আচ্ছা, নতুন বউ। তো এটা হচ্ছে আমার আমার জন্য এই স্টলটা রাখছিল, মানে এখানে একটা ছোট্ট অফিস দেওয়ার কথা ভাবছি, স্টুডিও টাইপের। এখন বলবো না, পরে দেখাবো। তারপরে এই একটা, এই জায়গাটা খালি রাখছি, পরবর্তীতে কি করি ঠিক শিওর না, পরবর্তীতে দেখা যাবে এটা কি করব। এখানে আমরা ফুটবল খেলবো, ফুটবল ফুলের টপ, ফুলের টপ দিয়ে কি করবা? না, এই জায়গায় আমরা এইতে গরু নামাইয়া এবার আলসাস করাম। তো এটা হচ্ছে আমাদের এখন নতুন বাসা, আমরা এখানে আর এক মাস পরে চলে আসব। এই যে আমাদের বাসা, আপনাদেরকে একটু দেখাই। ওই দেখতে পাচ্ছেন আমার ওয়াইফ, সে কি করতেছে ওখানে বসে? কি করো বাবু তুমি? পানি দেও। এতক্ষণ মানে আমি সব কিছু করে গেলাম, পানি টেনে দিয়ে গেলাম, আর এখন তুমি মানে বলতেছো তুমি পানি দেও? মিথ্যা কথা কেন বলো? তো এইটা হচ্ছে ওয়াশরুম, এটা আব্বু আর এটা হচ্ছে আব্বু আর আম্মুর ওয়াশরুম। তারপরে এটা হচ্ছে আব্বু আম্মুর রুম, এই যে দেখতে পাচ্ছেন এটা। এতক্ষণ এসে আমি পানি টেনে দিলাম এই রুমে। এই এটা হচ্ছে আব্বু আম্মুর রুম। এই যে এইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের হল রুম। শুনছেন গাইস কি বলে? না, এটা বলা যাবে না। তারপরে এই একটা ছোট্ট একটা রুম, এখানে এটা হচ্ছে গেস্ট রুম। এই হচ্ছে আমাদের মোটরের লাইন। তারপরে হ্যাঁ, আমাদের রুমটা দেখাবো, যা আমাদের রুমের যে ই করো, ওয়াশরুমের লাইটটা ধরাই দাও। তারপরে এই হচ্ছে রান্নাঘর, এটা হচ্ছে রান্নাঘর, রান্নাঘর একদম অবস্থা কাহিল। এটা হচ্ছে ফ্রিজের লাইন, দাঁড়াও। তারপরে এইটা হচ্ছে এখানে মানে সোফা টোপা রাখবো, এই জন্য এই রুমটা, এখানে থাকবে ছোপা। এই তারপরে একটু এখানে একটু স্টুডিও টাইপের বানাবো, এই জন্য এই রুমটা। তারপরে আমাদের রুমটা দেখাই। এই যে অবশেষে বলো, জোরে বলো, জোরে। এটা কার রুম? তোমার রুম? আমার রুম না। তো গাইস, এটা হচ্ছে আমাদের রুম, এই হচ্ছে আমাদের ওয়াশরুম। এখন এটা 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 তোমার মাথায় মারমু, এই জন্য রাখছি। গাইস, এই টাইসটা আমি নিজে পছন্দ করছি, কালারটা কালারটা আমার কাছে খুব ভালো লাগে। কালারটা কেমন লাগে আপসানা তোমার কাছে? আসো বেরো, আসো আসো। মানে এটা দিচ্ছি আমার আমাদের রুমের জন্য একটা অ্যাটাচ বাথরুম, এখন পর্যন্ত ঠিকমতো ধোয়া টোয়া কিছুই হয় নাই কমপ্লিট, এই আর কি।
তোমার এগুলো আগে করা উচিত ছিল, তুমি আগে কেন করো? আব্বু বলছে, তোমার আগে বলছে এতক্ষণ পাইপ দিয়ে দিচ্ছি, তারপর শুয়ে যায় সবকিছু আমার আমার আমাকে তো আব্বুই সেখানে বসে থাকতে বলছে, আমি তো তাও তোমার সাথে সাথে হাঁটতিস। কি করো? আমার আব্বু এখানে বসে থাকতে বলছে। কি করো বাইরে বসে? স্বামীর কষ্টও বোঝো না। হায় রে মেয়ে, স্বামীর কষ্টও তুমি বোঝো না। ওকে, আজকের মতো এই পর্যন্তই থাক, পরবর্তীতে আবার দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিওতে। টাটা বলো। আজকের মতো টাটা।